অত্র বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় সুযোগ্য সাবেক ভাইস চ্যান্সেলর এবং আমার পরম প্রিয় বন্ধু সহযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন আমাদের পাশে উপস্থিত রয়েছেন সদ্য সাবেক সভাপতি আমার পরম স্নেহ আলী প্রফেসর আলতাফ হোসেন হোসেন সাথে রয়েছেন স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের অন্যান্য সুযোগ্য শিক্ষকবৃন্দ আমার পরম প্রিয় ইবি সাংবাদিকবৃন্দ আর রয়েছে আমার প্রাণ প্রিয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষার্থী একাংশ স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের তৃতীয় ব্যাচ সহ অন্যান্য সকল ব্যাচের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আজকের এই মহেন্দ্র ফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আসলে একটি বিভাগের এই প্রোগ্রামে যথেষ্ট সময় দেওয়ার মতো এই মুহূর্তে আমাদের হাতে সময় নেই কিন্তু কি বলবো অজানা কারণে যখন আমি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে কোনো ডাক পাই তখন সেটি অগ্রাহ্য করার সাহস আমার ভেতরে গড়তে হয় না আমরা যে শিক্ষকের কথা আমার বন্ধু প্রফেসর কামাল উদ্দিন বললেন সেই শিক্ষক ভারতের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের জুনিয়র টিচার আমার আতিথ্য গ্রহণ করে বাংলাদেশে এসেছিলেন উনি এসে ইচ্ছা প্রকাশ করলেন যে স্যার যখন আপনার বিশ্ববিদ্যালয়ে এসেছি তো আপনার স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে একটু আমার তাদের সঙ্গে দেখা করে আসে কিন্তু সেদিন দুর্ভাগ্যজনক কারণে যে আমাদের বাইরে থেকে ছাত্রছাত্রী গাড়ি ঘোড়া আসতে পারেনি বলে ছাত্রছাত্রী আসতে পারেনি উনি আমাদের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর কামাল চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সঙ্গে কথা বলে গেছে আমার আনন্দের আনন্দ লেগেছে এই জায়গায় যে ওনার উনি ওনার যে প্রতিক্রিয়া উনি বললেন যে অসাধারণ সিলেবাস কিন্তু অনেকগুলো কোর্স যথাযথভাবে পড়ানোর মতো পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষকের অপ্রতুলতা রয়েছে এবং তার যে উপলব্ধি সেটি আমরা আমাদের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর কামালের বক্তব্যতে উদ্ভাসিত হয়েছে আমরা স্বীকার করি মানি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে এই মুহূর্তে আরো 160 জন শিক্ষক নিয়োগ দেওয়ার প্রয়োজন আমরা প্রফেসর কামালের সহযোগিতা চাই আমরা এটুকু এনশিওর করতে চাই যে এই 32 অসামান্য গুরুত্বপূর্ণ বিভাগে জন্য আমাদের শুধুমাত্র প্রয়োজনীয় নয় প্রশিক্ষিত এবং মানসম্পন্ন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা আশু হয়ে দাঁড়িয়ে আমি নিজে কখনো বিজ্ঞানের ছাত্র ছিলাম না আমার ইন্টার এসএসসিতে বাধ্যতামূলক বিজ্ঞান পড়তে হয়েছে ম্যাথস পড়তে হয়েছে সেজন্য আমার যে এসএসসি রেজাল্ট তাতে কিঞ্চিত বিপর্যয় ঘটেছে এবং তার জন্য দায়ী হচ্ছে ম্যাথমেটিক্স এই ম্যাথমেটিক্সকে যখন বিদায় জানিয়ে আমি ইন্টারমিডিয়েটে চলে গেলাম নির্ভেজাল কলা বিভাগে তখন আমি যথেষ্ট উৎকর্ষের পরিচয় দিলাম আমার রেজাল্টে এবং সেই থেকে যে ওই মানে পার পেয়েছি তারপর সারা জীবন আর আমি ম্যাথস এবং ম্যাথসের কি বলবো একটা বাই প্রোডাক্ট বা আমরা বলতে পারি যে ম্যাথসের সহোদর স্ট্যাটিস্টিক্সের ধারের কাছে আমি কখনো যাই কিন্তু
আমি যখন দেখি যে স্ট্যাটিস্টিক্স আমার পুত্র এখন এই বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন প্রত্যাশী বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছে একটা সুটেবল জায়গায় চান্স পাওয়ার জন্য মুভিং হেভেন অ্যান্ড আর্থ ফর অ্যাডমিশন টু এ ইউনিভার্সিটি ও আমাকে বলে যে বাবা স্ট্যাটিস্টিক্স কিন্তু একটা অসাধারণ সাবজেক্ট সে ম্যাথসে ভালো অ্যান্টিথিসিস টু হিজ ফাদার তা আমি তখন বললাম যে বলে যে তুমি স্ট্যাটিস্টিক্স ছাড়া তো কিছুই নির্ণয় করতে পারবে না যেমন বর্তমান যে পৃথিবী পৃথিবীর যে এই আলোচনায় যে উন্নয়ন বাংলাদেশ সহ এটি যদি আমি সচক্ষে দেখতে চাই চর্মচক্ষে দেখতে চাই তাহলে আমাকে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গিয়ে দেখতে হবে কিন্তু স্ট্যাটিস্টিক্স আমাকে বলছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিআরএস বাংলাদেশ বিপিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা আমাকে বলছে যে আপনাকে তো অত দূর দৌড়াতে হবে আপনি দেখেন যে আমাদের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 1650 টাকা আমাদের জিডিপি হচ্ছে 7.28 ওরা কিন্তু পরিসংখ্যান দিয়ে আমাদের অবস্থা বলে শুধু বাংলাদেশ নয় সমগ্র পৃথিবী সম্পর্কে আমি যদি একটা বোতাম টেপার মধ্য দিয়ে জানতে চাই তাহলে পরিসংখ্যানের দ্বারস্থ হতে হবে সুতরাং পরিসংখ্যান হচ্ছে বিশ্ব সভ্যতার একটা তর্পণ তার ভিতরে আমাদের পরিসংখ্যান না পড়া অর্থ হল অন্ধকারে একটা হাতির শরীর থেকে তার পা নাক মাথা কান আলাদা করা এটি কখনো সম্ভব না পরিসংখ্যানহীন মানুষ অন্ধকারে হাতাচ্ছে হাতির স্বরূপ উদ্ধারের জন্য পৃথিবীর স্বরূপ উদ্ধারের জন্য এর সাথে যুক্ত করতে চাই বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে 21 শতকের যে হায়ার এডুকেশন তাতে শ্রেণীকক্ষ পাঠের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে উদ্ভাবন রিসার্চ আমরা বাধ্যতামূলক করেছি কিংবা করব এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে আমি ঘোষণা দিয়েছি আমার 2 বছর পূর্তি উপলক্ষে একটি সাক্ষাৎকারে যে প্রতিটি বিভাগকে এক একটা গবেষণা দুর্গ হিসেবে গড়ে তুলতে চাই আর এই গবেষণা দুর্গ হিসেবে গড়ে তুলতে চাইলে গবেষণা করতে চাইলে কোন জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চ আমরা যে অভিষ্ট এই অভিষ্ট গবেষণালব্ধ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সেই তথ্য হয় কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটেটিভ অথবা বোথ মাধ্যমে অ্যানালাইজ করে সেটিকে যদি আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে চাই তাহলে স্ট্যাটিস্টিক্সের সাহায্য ছাড়া পৃথিবীর কোনো সাবজেক্টের পক্ষে এই গবেষণায় বা ফল উৎপাদন করা সম্ভব নয় যাতে স্ট্যাটিস্টিক্স অধ্যয়ন হচ্ছে সকল অধ্যয়নের সঙ্গে একসময় যেমন বলা হতো পিএইচডি হচ্ছে সকল সাবজেক্টের সেরা সাবজেক্ট সকল সাবজেক্টের যখন শ্রেষ্ঠ উৎকর্ষ আমরা অর্জন করতে চাই আমাদেরকে তখন সেইখানে উচ্চতর গবেষণা করতে হবে নাম দেবো আমরা পিএইচডি ফিলসফি নাম দেবো ফিলসফি এখন আমার মনে হয় যে ফিলসফির জায়গা খুব সহজেই স্ট্যাটিস্টিক্স দখল করতে পারে এই জন্যে স্ট্যাটিস্টিক্স বিভাগ এই বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে কোনো না কোনোভাবে সরাসরি সম্পৃক্ত এবং স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের গুণগত এবং পরিমাণগত উৎকর্ষ আমাদের একটা বাধ্যতামূলক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু উপদেশ দেওয়ার লোভ আমি সম্বরণ করতে পারছি না কারণ আমরা এই প্রবল প্রতিযোগিতা মুখর বিশ্বে বাংলাদেশকে একটা বেঞ্চমার্ক পর্যায়ে নিয়ে যেতে বসেছি এবং আমাদের
এই যে পরিকল্পনা ভিত্তিক প্রকল্প ভিত্তিক যে উন্নয়ন, যেটি 10 বছরের পার্সপেক্টিভ প্ল্যান, ষষ্ঠ এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, একটি সফল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং আরেকটি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের রূপরেখার মধ্য দিয়ে আমরা যে 2021 সালে মধ্যমায়ের দেশ, 41 সালে উন্নত দেশ এবং 2100 সালের মধ্যে আমরা 2100 সালের মধ্যে আমরা যে ডেল্টা প্ল্যান রূপরেখা প্রণয়ন করেছি সেটি সফল বাস্তবায়নের জন্য স্ট্যাটিস্টিক্স জ্ঞানের কোন বিকল্প এখন আমাদের সামনে আসবে। সেই জন্য আমার আবেদন, নিবেদন এবং নির্দেশ স্ট্যাটিস্টিক্স বিভাগের সকল শিক্ষার্থীর প্রতি, আমার ছাত্রছাত্রী, যে নিজেদেরকে 21 শতকের একজন যোগ্য নাগরিক হিসেবে প্রত্যেকে এক একজন খুব বড়ভাবে স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে নিজেদেরকে গড়ে তোল। আমরা চাই যে একই সঙ্গে তোমাদের মধ্যে দ্বৈত অস্তিত্ব বা দ্বৈত সত্তা থাকবে, এক নিজেকে গড়ে তোল বাংলাদেশের একজন দেশপ্রেমী নাগরিক হিসেবে, আমার মা মাটি এবং আমার যে মাতৃভাষা এর প্রতি প্রবল ভালোবাসা দিয়ে তোমরা নিজেদের বিকশিত করো, পাশাপাশি 21 শতকের পৃথিবীতে একজন আন্তর্জাতিক মানুষ হিসেবেও তোমাকে নিজেকে গড়ে তুলতে হবে। এবং এই যে দ্বৈত যে অস্তিত্ব জাতীয় এবং আন্তর্জাতিক মানুষ একই ব্যক্তির মধ্যে, এর জন্য প্রাসঙ্গিক কিছু কাজ করতে হবে, সেই উপদেশ কটি দিয়ে আমি আমার বক্তৃতা শেষ করব। 1 নম্বর, 21 শতকের প্রতিটি সিটিজেন হচ্ছে একজন বাইলিঙ্গুয়াল মানুষ হতে হবে, নিজের পক্ষে ট্রাইলিঙ্গুয়াল কিংবা মাল্টিলিঙ্গুয়াল হয়ে হলে সুবিধা অনেক বেশি, তোমার মাতৃভাষার পাশাপাশি একই রকমের যোগ্যতা এবং উৎকর্ষ দিয়ে নিজের পক্ষে আর একটি ভাষা শিখতে হবে। এটা আমার উপদেশ, অনুরোধ এবং নির্দেশ, সেটি যদি ইংরেজি হয় তাহলে সবচেয়ে ভালো। যে স্বাচ্ছন্দ্য এবং সাবলীলতা নিয়ে তুমি বাংলা বলো, একই রকমের স্বাচ্ছন্দ্য সাবলীলতা ইংরেজির মধ্যে নিয়ে আসো, আমার স্ট্যাটিস্টিক বিভাগের ছাত্রছাত্রীদের প্রতি প্রথম নির্দেশ। দ্বিতীয় নির্দেশ হল যে প্রথম বলি পরিসংখ্যানের ছাত্র নই, পরিসংখ্যানগত এই জন্য ত্রুটি হয়ে গেছে। প্রথম নির্দেশ হল যে ভালো মানুষ হোক, 21 শতকের পৃথিবী দক্ষ কোন রোবট চায় না, পেশাগত দক্ষ রোবট দিয়ে আমাদের যান্ত্রিক সভ্যতার নির্মাণ সম্ভব, কিন্তু মানবিক সভ্যতার নির্মাণ সম্ভব নয়। নিজেকে একজন একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোল, তারপর এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে বাঁচার জন্য আমার দ্বিতীয় শর্ত আমি দিলাম দ্বৈত অস্তিত্ব, দ্বৈত ভাষা এবং আমাদের আবশ্যিকভাবে ICT স্কিলস, আমরা যেটাকে বলি যে লাইফ লং লার্নিং স্কিলস। আমরা এই যে পরিসংখ্যান বিভাগের মধ্য দিয়ে 4 বছরে 8টি সেমিস্টারের মধ্য দিয়ে তোমাদেরকে যে কাগজের সার্টিফিকেটটি দিলাম, এটিতে যে সমস্ত কোর্স ক্যারিকুলাম এবং ইন্টেগ্রেটেড লার্নিং অবজেক্টস যেগুলো পরিপূর্ণভাবে পূরণ করে তোমরা সার্টিফিকেট নিয়ে গেলে সেগুলো কিন্তু চাকরি পাওয়া পর্যন্ত সীমিত থাকবে। কিন্তু যেহেতু আমরা নিজেরাও অবহিত ছিলাম না, লাইফ লং লার্নিং স্কিল বিষয়টি আমরা ইবিতে এখন পর্যন্ত কাউকে জানাতে পারিনি, যেটা আমাদের পরবর্তী সেশনে বাধ্যতামূলক ক্যারিকুলাম হিসেবে চলে যাবে। কি লাইফ লং লার্নিং স্কিল, যেমন প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মানুষের ICT স্কিলস ডেভেলপ করা, যেটি তোমার কবরে যাওয়ার আগের দিন পর্যন্ত ফ্রম ক্রেডল টু গ্রেভ লাইফ লং লার্নিং স্কিল কাজে লাগবে তোমার এই 21 শতকের ডিজিটাল পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে ICT স্কিলসের কোনো বিকল্প নেই। তোমাকে বাড়াতে হবে ইন্টারপার্সোনাল স্কিল, বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি প্রয়োজনীয় হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল। দি মোমেন্ট ইউ ক্রস দ্য বাউন্ডারি
you are faced with numerous problems based upon difference of cultures and ethnicities. তুমি আমরা অধিকাংশই হচ্ছে বাঙালি মুসলমান, আমাদের মধ্যে হিন্দু রয়েছে, কিঞ্চিৎ খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ইত্যাদি রয়েছে। সারা পৃথিবীব্যাপী রয়েছে অনেক ভাষাভাষী, অনেক ধর্মবিশ্বাসী, নানা রকম মানুষ। সেইখানে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে উন্নয়ন কর্মে তুমি যদি অংশগ্রহণ না করতে পারো, সেখানে যদি তোমার জাত্যাভিমান, ধর্মাভিমান কিংবা তোমার কোনো শ্রেষ্ঠত্ব বোধ তথাকথিত কাজ করে এবং অন্যের কাছ থেকে, বা হিরণ্য বোধ কাজ করে অন্যের কাছ থেকে তোমাকে আলাদা করে, তাহলে তুমি সাংঘাতিক রকমের একজন একুশ শতকের নাগরিক হিসেবে অযোগ্য। যারা নাসায় কাজ করছে তারা একই টেবিলের এ প্রান্তে ও প্রান্তে ভিন্ন ভাষাভাষী, ভিন্ন ধর্মাবলম্বী কাজ করছে। এই পৃথিবী চায় কনসার্টেড এফার্ট, শেয়ার রেসপন্সিবিলিটি। এখন দেখো আমাদের যৌথ, আমাদের মিলেমিশে কাজ করার যে কালচার, সেই কালচার থেকে আমরা বলি ইন্টারপার্সোনাল স্কিলস, সেইটা কিন্তু সবচেয়ে বড় যোগ্যতা। কারণ আমরা তো শুধু বাংলাদেশের একটি বিশেষ জায়গায় সীমাবদ্ধ থাকার জন্য জন্মগ্রহণ করি, আমাদের ইন্টারপার্সোনাল স্কিলস বাড়াতে হবে, আমাদের পাশাপাশি বাড়াতে হবে আমাদের ভ্রাতৃত্ববোধ, বাড়াতে হবে আমাদের দেশের প্রতি দায়িত্ব। কারণ আমাদের বর্তমান সমাজে খুব দুঃখজনক হলেও সত্য, এটিকে আমরা বলি উত্তরাধুনিক সমাজ, এটিকে আমরা কিন্তু অ্যাপার্টমেন্ট ব্লকে বাস করি, 14 তলা 26 তলা অ্যাপার্টমেন্ট ব্লকে একই সঙ্গে 300 পরিবার বসবাস করে, কিন্তু পাশের ফ্ল্যাটের খবর আমরা রাখি না। বাড়ির পাশে 80 নগর সেটা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তার। এটা কিন্তু লালন যে ভাবার্থে বলেছে সেটা আক্ষরিক অর্থে আমাদের এই উত্তরাধুনিকের অ্যাপার্টমেন্ট ব্লক সোসাইটিতে এসে দাঁড়িয়েছে। আমরা এই একটা স্মার্টফোন, একটা স্মার্টফোনের যে একটা স্পিড 3.5-4 ইঞ্চি স্পিড আমাদের সমস্ত মনোযোগ প্রায় 24 ঘন্টা আকৃষ্ট করে রেখেছে। আমাদের প্রিয়জন, আমাদের বাবা মা, আমাদের নিকট আত্মীয়, আমাদের ভাই বোন, আমরা সপ্তাহে একদিন তার সঙ্গে দুদণ্ড আমরা যদি কথা বলিও, আমরা কথা বলি কিন্তু কাজ করি। এইটা মনে রাখতে হবে যে প্রযুক্তিকে, বিজ্ঞান এবং প্রযুক্তিকে আমরা আমাদের দাস হিসেবে ব্যবহার করতে চাই, প্রভু হিসেবে নয়। আমরা যদি প্রভু হিসেবে বিশ্বাস করি তা আমরা নিজেই তাদের দাস হয়ে যাব। এবং আমরা ওই যে বলেছে যে স্লেভস অফ দ্য হ্যাবিটস, আমরা যেন অভ্যাসের দাস না হই, আমরা যেন অভ্যাসকে আমাদের দাস করি। সুতরাং আমাদের যে পারস্পরিক সৌহার্দ্যবোধ, গুরুজনের প্রতি শ্রদ্ধা, সহশ্রেণীর প্রতি ভালোবাসা, প্রেম এবং অনুজদের প্রতি স্নেহ, এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে আমরা যাতে বিযুক্ত না হই, আমরা পরিপূর্ণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা থিওলজিক্যাল অ্যাসপেক্ট রয়েছে। আমরা মনে করি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবলমাত্র দক্ষ রোবট হিসাবে নিজেদেরকে বিকশিত করবে না, একজন ভালো মানুষ হিসাবে, মানবিক গুণসম্পন্ন মানুষ হিসাবে, হার্দিক মানুষ হিসাবে, সৌহার্দ্যপূর্ণ একজন সিটিজেন হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং নিজেদের যে দক্ষতা, মানব প্রেম, আন্তরিকতা দিয়ে যেমন দেশ, তেমনই বিদেশকেও আকৃষ্ট করবে। এই আশাবাদ ব্যক্ত করে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের তৃতীয় ব্যাচ সহ সবার পেশাগত উৎকর্ষ এবং বিভাগের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য আপাতত আজকের মতো শেষ করছি। জয় হোক স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের বাংলাদেশ টিভি।